আচ্ছা সাথী, তোমার ভাই যেরকম মানুষ, আমাদের ভালোবাসা কি মেনে নেবে? কি যে বলো না তুমি, কেন মেনে নেবে না? নিশ্চয় নেবে। যদি না মেনে নেয়? তুমি এগুলো নিয়ে কেন টেনশন করছো? যদি না মেনে নেয়, আমি তোমার পাশে আছি না? আমি তোমার হাত কখনোই ছাড়বো না। আর তাছাড়া আমার ভালো মন্দ বোঝার মতো, আমার নিজের দায়িত্ব নেওয়ার মতো আমার যথেষ্ট বয়স হয়েছে। যদিও না মেনে নেয়, তাহলে আমি তোমার হাত ধরে পালিয়ে যাব। ঠিক আছে? জানো আমার খুব ভয়। কোনো টেনশন করো না, আমি তোমার হাত কখনোই ছাড়বো না, কথা দিলাম। উডা রাজু ভাইয়ের বোন না হত দেহি ও থহিনি পোলা ডাকে। হ্যাঁ যাই, এক্ষণে রাজু ভাইয়ের খবরটা জানাই তুই। বড় ভাই, কিরে তোর কি পাগলা কুকুরে ধাওয়া করছে নাকি? না বড় ভাই, ওই উত্তর মারা বাসে আছে না? আপনার বোনের সাথে ওই সকল পাওয়া আছে? তুই কি সত্যি বলতেছিস? জি ভাই। কার পোলা? ওই উত্তর মারা কুদ্দুসের পোলা। কুদ্দুসের পোলা? কোকিন্নির পোলার এত বড় সাহস আমার বোনের দিকে নজর দেয়? জীবনের প্রতি মায়া করে বেশি লাভ নাই, যতদিন বাঁচো বাঘের মতন বাঁচো। চার দিন আগে এলাম, রমজান ফোনটা রিসিভ করতেছে না কেন? রাজুর ফোন? রমজান তুই কোথায়? এক মিনিটের ভিতরে আমার বাড়িতে আসবি। আইতাছি। হ্যাঁ, চার দিন আগে এলাম জেলের থেকে, আবার রাজু কি সমস্যায় পড়ছে? হ্যাঁ, আবার কি জেলে যাইতে হইব? কি খুন খারাপি করতে হইব? কি করছে? আমার বোনের দিকে নজর দিছে ও। মাথা গরম করিস না, তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে, তোর বয়সটা কম। খুন খারাপি যদি করতে হয় আমি করম, ওর একটা ছবি দে আমারে। না ছবি নাই, কিন্তু ও ঠিকানা জানে। আমি চিনি। যা যা। আমাদের লোকজন ভালো না, তুমি চলে যাও। এসব তুমি কি বলছো? এত তাড়াতাড়ি চলে যাব, আর একটু থাকি না তোমার কাছে? আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে। আর আগামীকাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে কাল কিন্তু এইখানে আসবো। তুই এনে থাক, শালার একটু বুঝাই দেখি। তোর নাম কি? বাদশা। সাইড ওদিকে যেসব অভাব ছিল, তুই যেসব জন্মগ্রহণ করছিলি দেশে ছিল দুর্ভিক্ষ, আর তোর নাম রাখছে বাদশা। আর এই সুবাদে রাজুর বোনের লগে প্রেম করস, তোর আমি মাইয়াই হালা দেবো। তুই জানস রাজুর যদি একবার মাথা গরম করে দেয় কাউরে ছাড়বে না। আমার অর্ডার দিছে, শেষবারের মতন বইলা দিছি। তুই রাজুর বন্ডে ভুইলা যা, নালে কলম মাইয়া ফালামু তোরে। চার দিন আগে আমি জেলতে আইছি, যদি রাজুর বোনের দিকে আবার চাস তোরে আমি একবারে মাইরা ফালা দেবো। প্রেম করবো চাবি চাইলেন রাখ, কাউকে হবে। যা। হ্যাঁ
এবার যদি পালা না হয় পরের বার ওরে খুন কইরা পালামু। চার দিন আগে আমি জেল থেকেছি, ওরে কালাম আমি শেষ কইরা দেবো। আমার রাজুর জন্য আমি সব কিছু করতে পারি, শেষবারের মতন আদেশ কইরা গেলাম। শোন ওরে ভালো কইরা বুঝাই দিছি, আবার যদি রাজুর বোনের দিকে হাত বাড়ায় রাজুর মাথা যদি রক্ত উঠে ওরে কলম ছাড়বো না। আমি লাশবারের মতন ওরে বুঝাই দিছি, ওই যদি বসে আমি কিচ্ছু কমু না। যদি রাজু আর একবার অর্ডার দেয় আমি ওরে খুন করব। চার দিন আগে আমি জেল থেকে বাইরেছি, রাজুর অর্ডারে দরকার হলে শেষ করে দেবো। চল শিক্ষা পাইছে চলেন। কোথায় গিয়েছিলি ভাইয়া? আর মানিমানি করতে হবে না, তুই কোথায় যাস কি করস না করস সবই আমার কানে আসে। আর শোন, আমি তোকে যেমন আদরও করি তেমন আমি কঠিনও হতে পারবো, আমার পক্ষে এটা কোনো বিষয়ই না। কারণ তুই ভালো করে জানিস আমি কি, আমি যেমন তোকে আদর করি তেমন শাসনও করতে পারবো। শোন, এরপরে আবারও কখনো যদি আমার কানে এই কথা আসে আমি তো বুঝিস তোকে আর বলো না। কাল বাসায় যাওয়ার পর ভাই আমাকে অনেক বকাবাজি করেছে, আমার খুব ভয় হচ্ছে, মনে হয় ভাইয়া কিছু টের পেয়ে গেছে। আমাকে তোমার ভাই লোকজন দিয়ে অনেক থ্রেট দিছে, অনেক বকাবকি করেছে। কি বলো, তাই নাকি? তাহলে তুমি একটু সাবধানে থেকো প্লিজ। বাসায় সাবধানে, আমি সাবধানে থাক, তুমিও থাকো। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। তুমি নিজের খেয়াল রেখো, তুমি এখন আপাতত বাসা থেকে বের হবা না, কিছুদিন একটু কষ্ট করো, তারপর দুজনে কিছু একটা করে যাবো, ঠিক আছে? আর তুমি একটা প্ল্যান করো যে কী করবো পরে। এদিন তোরে শেষবারের মতন সাবধান করে দিয়ে গেছি, তারপর তুই কথা শোনস নাই। হারো ফকির নির্ভলা তোর আমি বুঝাইতে আছি, এক্ষুনি যাই, যাই খবরটা দিই, তারপরে দিই। হ্যালো ভাই, 1,00,000 টাকা লাগবে, তা নাহলে যাবেন ক্যান্সেল। কোন কি ভাই, ঠিক আছে কালকা, ঠিক আছে ভাই, ঠিক আছে রাখি ভাই, চেম্বারে আসবো না ভাই। কি করি, হ্যাঁ রাজুর একটা ফোন দিই। রাজু, হ্যাঁ আমার খুব বিপদ। কি হয়েছে বলো, কথা আছে ভাই? আমি তো বাড়িতে না, আমি ওই যে মাঠের সামনে বসা আছি, এখান চলে আসো। সালার উকিল, এত খারাপ উকিল আমার, হেদিনকে দিলাম 1,00,000 টাকা। রাজু আমার খুব বিপদ, উকিলে ফোন করছিল 1,00,000 টাকা লাগবো, নাইলে আমার বেল ক্যান্সেল। তুমি ভাই হারছো, আমার গলার মধ্যে ফাঁসি পড়বো ভাই। ভাই থাকতে ভাইয়ের কোনো চিন্তা আছে? বিকালের মধ্যে 1,00,000 কেন, 2,00,000 পাইয়া যাব। আচ্ছা আচ্ছা বড় ভাই, ওই ফকির নির্ভুলায় এখন আপনার বুড়ির সাথে প্রেম করে।
শুনছ? নিজের চোখে দেখো, একবার তো দরদি দেখাইয়া মাফ করে দিয়েছ, এইবার এইবার কি করবা? আমার কিন্তু মাথা রক্ত উঠে যাইতেছে। রাজু কোনো চিন্তা করিস না, টাকাটা ব্যবস্থা কর। আমি অরে একবার খুন করে ফালা নমু, এক টাকাটা দুই কাম করুম। ঠিক আছে, অরে এখনই ফালাই দিয়াও, যাও। ভাই কোন দিকে আছে? এইদিকে এইদিকে। ডাইরেক্ট ফালাই দিয়ে আসবা। আরো চল চল। এই তোমার এত বড় কলিজা, ওরে আর ক্ষমা করা যাবে না। এইবার তোকে জিন্দিকির মতন শেষ করে দেবো, তাহলে মর। রাজুর টাকা দিছে, আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, বেল আমার বহন হয়ে গেছে, আর ফাঁসি হবে না। আর রাজুর বইনের ওইটাও শেষ করে দিছি, পথের কাঁটা দূর। কিছু হইলে তো রাজুই দেখব, তাই মনের সুখে বাংলা গাচ্ছি। কয়েকটা মাস খুব আরামেই কাটছি। রাজু ভাই যতদিন আছে বাংলাদেশে, আমাদের মতন গুন্ডাগো কোনোই অসুবিধা নাই। খামু মারুম আর টেগা লোমো। আরে মদ বড় বহনে সামত খাইলে থাকে না দিশা, মন আমার নেশা খায়া ব্যবর হইয়া নমাস শেষে। আজ থেকে আমার পথের কাঁটা শেষ করে থুয়ে গেলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি যতদূর জানি, আমি ভাবছি তোমাকে মেরে ফেলছে আমার ভাইয়া। তারপর আল্লাহর অনেক অশেষ রহমত যে তুমি আসো, আমার ভালোবাসার জন্য বেঁচে আছো। যাই হোক, এখন আর এখানে দেরি করা যাবে না। আমি একবার বাসা থেকে বেরিয়ে এসেছি তোমার সাথে পালাবো বলে। আমি কিন্তু তোমার ভাইয়ের ডাইন হাত যা ছিল আমি কিন্তু তারে মেরে ফেলাইছি। এখন আর কোনো টেনশন নাই, এখন কি করা যায় তা পরামর্শ। শুনো আমার ভাইয়া, তোমার আমার সম্পর্ক কিছুতেই মেনে নেবে না, আমি অনেক দেখেছি। চলো না দুজনে পালিয়ে যাই। চলো পালাই।